ফেসবুকে কপি ভিডিও আপলোড করে $224 ইনকাম। আপনারা আমার স্ক্রিনটাকে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এখান থেকে লাস্ট 28 দিনে আমি $224 ইনকাম করে নিয়েছি। তো এই $224 মধ্যে ফেসবুক আমাকে পেমেন্ট করেছে $196.52 এই যে এখানে দেখতে পারবেন আর্নিং টোটাল করেছি। তো এখান থেকে যদি আমি আমার পে আউট সেকশনে চলে যাই তো এক্ষেত্রে দেখতে পারবেন যে ফেসবুক আমাকে কতটা পেমেন্ট করেছে, একটু নিচের দিকে চলে আসতেছি দেখতে পারবেন এটা হচ্ছে পেমেন্ট সেকশন, এই যে এটা হচ্ছে পে আউট। তো পে আউট অপশনে আমি যদি এখান থেকে ক্লিক করি তো অলরেডি দেখতে পারবেন আপনারা আমার স্ক্রিনে নেক্সট পে আউটে $196 আর কি 31 সেন্ট আর কি দিয়েছে। তো এখন যদি এখান থেকে ট্রানজ্যাকশন আমি সিলেক্ট করি দেখতে পারবেন এই ট্রানজ্যাকশনে আমার টোটালি এইখান থেকে $25 দেখাচ্ছে ডলারগুলো। তো এইভাবে আর অনেকগুলো ডলার হোল্ড হয়ে আছে, টোটাল মিলে হচ্ছে আমি $196.52 মতো এই চলতি মাসের পেমেন্টটা পাবো। এটা সম্পূর্ণ কপি ভিডিও আপলোড করার মাধ্যমে, আমার নিজস্ব কোনো ভিডিও না, অন্যের ভিডিও আপলোড করার মাধ্যমে এই ডলারটা আমি ইনকাম করে নিয়েছি। তো দেখতে পারবেন এখান থেকে টোটাল $196.52 বাংলা টাকায় যদি এটা আমরা কনভার্ট করি তাহলে কত আসে 196.52 গুণ হচ্ছে 109 টাকা করে আমি ডলারটা ধরি, যদিও 109.50 টাকা করে আচ্ছা ডলার রেট। তো আমি এখান থেকে ইকুয়ালে দিলাম দেখতে পারবেন $21,420 শুধুমাত্র এই একটি পেজ থেকে আমি ইনকাম করেছি। দেখেন এখান থেকে আমার আরেকটি পেজ আছে, দেন আরেকটা পেজ থেকে টোটাল আমি আর্নিং করেছি কত আপনাদের একটু দেখাই। মনিটারেশন সেকশনে চলে আসলাম, মনিটারেশন সেকশনে চলে আসার পর দেন এখান থেকে মূলত $16 দেখাচ্ছে, মূলত $16 না, এই পেজ থেকে আমি টোটাল $100 ইনকাম করেছি। ঠিক আছে, তো এই পেজ থেকে $100 ইনকাম করছি এখান থেকে দেখাচ্ছেন আর কি। তো টোটাল আমি হচ্ছে আপনার $350 মতো প্লাস $300 ধরি $300 ইনকাম করেছি শুধুমাত্র কপি ভিডিও আপলোড করার মাধ্যমে। আপনাদের কাছে কিন্তু আমি বলেছিলাম যে কীভাবে কপি ভিডিও আপলোড করে অর্থাৎ কপি পেস্ট ভিডিও আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা কিন্তু আমাকে তেমনভাবে কোনো রেসপন্স করেন নাই, তো এরপরও আমি ভাবলাম যে আপনাদের শেখাবো। তো এই জন্য আমি যে কাজটা করলাম আমার দুইটি পেজে আমি নিজেই এই টেকনিকগুলো ব্যবহার করি যে আসলে যদি এই কপি ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে কতদিন পর ফেসবুক মনিটাইজেশন চলে যায় বা কী পরিমাণ ফেসবুক আর্নিং দেয়। তো এভাবে আমি রিসার্চ করা শুরু করলাম। তো রিসার্চ করা যখন আমি শুরু করলাম রিসার্চ করা দেখলাম যেখান থেকে ভাই বিভিন্ন রকম পলিসিও আসে, কিছু পেজ দুটা বা তিনটা ভিডিও আপলোড করার সাথে সাথে মনিটাইজেশন চলে যায় এবং কিছু দেখা গেছে যে সারা মাস ভিডিও আপলোড করার পরেও কোনো মনিটাইজেশন যায় না, এবং কিছু পেজ আছে আপনি যতই লাইভ করেন কোনো রকমভাবে কোনো কাজ হবে না, দেন আপনি 4-5 দিনে যদি $1,000 ইনকাম করেন বা ধরেন $100 প্লাস আপনি ইনকাম করেছেন মনিটাইজেশন চলে গেলো ফেসবুক আপনাকে দেবে। এখন দেখেন দারুণ একটা বিষয় আপনাদের দেখাই, যে পেজটা আপনাদের দেখালাম মূলত এই পেজটা, তো এই পেজের সাথে আপনার অনেকে কিন্তু পরিচিত। দেখেন এই পেজ নিয়েও কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের সাথে ভিডিও আপলোড করেছিলাম দেন কীভাবে মনিটাইজেশন চলে গেলে আপনারা মনিটাইজেশন ফেরত আনবেন। দেখেন এই যে এই পেজটা, তো এই পেজটা কিন্তু মনিটাইজেশন চলে গিয়েছিল, আমি আপনাদের দেখাই মনিটাইজেশন চলে গিয়েছিল, আমি স্ক্রিনশট রাখছি এই যে দেখতে পারবেন। আপনারা আমার স্ক্রিনটাকে একটু ফলো করেন দেখতে পারবেন এই হচ্ছে পেজ এবং এই যে পেজ রেস্ট্রিক্টেড এবং এখানে বিভিন্ন পলিসি আমাকে দিয়ে দিয়েছে। তো এগুলো কিন্তু আমি রিমুভ করেছি, কীভাবে রিমুভ করেছি দেখতে পারবেন এখান থেকে লার্ন মোর লেখা রয়েছে, লার্ন মোরে ক্লিক করেছি। ক্লিক করার পর এখান থেকে রিকোয়েস্ট পেজ রিভিউ দিয়েছি, তবে হ্যাঁ এটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। দেখেন এখানে আমি এই যে একটা লাইভ করেছি 5 দিন আগে, এখানে আরেকটা লাইভ করেছি, এই যে এইভাবে আরেকটা লাইভ করেছি, এবং নিজের ফেস দেখে আপনি টোটাল লাইভ করবেন 5-7টা লাইভ করলেও হবে, সর্বনিম্ন হচ্ছে আপনার 10 মিনিট, সর্বোচ্চ হচ্ছে আপনার 30 মিনিট, এর থেকে বেশি লাইভ করা লাগবে না। দিনে হচ্ছে আপনি 2টা করে লাইভ করবেন বা 1টা করে লাইভ করবেন হয়ে যাবে, তবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানা কথা বলে যেতে হবে, এদিকে ওদিকে ঘাড় বেকানো যাবে না, প্লাস কথা শুধু বলেই যেতে হবে। তো দেখেন এই যে পেজটা মনিটাইজেশন কিন্তু চলে গিয়েছিলো, তো আজকে সকালে মনিটাইজেশনটা আবার চলে আসছে আপনাদের আমি একটু দেখাই। আমি কিন্তু রিকোয়েস্ট রিভিউ দিয়েছিলাম যে এখান থেকে পেজ রিকোয়েস্ট পেজ রিভিউতে দিয়েছিলাম, যে এখান থেকে টিক মার্কটা আমি দিয়েছিলাম, পরে রিকোয়েস্ট রিভিউতে দিই, এরপর এখান থেকে দেখতে পারবেন আমাকে বলতেছে 2-3 বিজনেস ডে লাগবে। তো গতকালকে রাতে দিয়েছে, আজকে সকালে দেখি যে মনিটাইজেশনটা চলে আসছে, এই যে দেখতে পারবেন এখান থেকে আমার আর্নিং রেস্ট্রিক্টেড কিন্তু দেখাচ্ছে, এভাবে আর্নিং রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। তো এখন টোটালি এই পেজের যে নোটিফিকেশন আছে নোটিফিকেশন আমি চলে আসছে, যে নোটিফিকেশন দেখতে পারবেন উপরে একটা নোটিফিকেশন আমাকে দিয়ে দিয়েছে তারা, উই হ্যাভ রিভিউ ইউর পেজ। ঠিক আছে, এখানে যদি সিলেক্ট করি তো যদিও বলতেছে যে তারা পেজের ইনকামটা কী রেখেছে লিমিটেড করে রাখছে, আসলে এগুলো কিছুই না, মানে ফেসবুক মাঝে সাঝে ওরা নিজেরাই ভুলবশত বিভিন্ন রকম কাজ করে, তো ওটাই আর কি দেখাচ্ছে। তো টোটালে আমি এখান থেকে চলে আসি দেখতে পারবেন মনিটাইজেশন সেকশনে চলে আসলাম, মনিটাইজেশন সেকশনে চলে আসার পর
এখান থেকে ইনডিভিউ মানে ইনস্টিমে ক্লিক করে দেখতে পারবেন যে উপরে যে রেস্ট্রিকশন লেখাটা ছিল সেই রেস্ট্রিকশন লেখাটা কিন্তু নেই। তো এরপরও যদি এখান থেকে আমি আপনার সেটিংয়ে চলে আসি, সেটিংয়ে চলে আসার পর পেজ রিকমেন্ডেশনে চলে আসি, এখান থেকে মনিটেশন টুলসে ক্লিক করার পর দেখতে পারবেন ইনস্টিমে অ্যাডটা কিন্তু আমার অন আছে। তো এই যে অনটা আছে, দেন আপনি যদি কপি ভিডিও আপলোড করেন যে কোনো সময় আপনার মনিটেশনটা কিন্তু চলে যেতে পারে। দেন এভাবে যদি আপনি 5-7টা পেজে মনিটেশন পেজ আপনি কিনে ব্যবহার করেন, যদি আপনার নিজের পেজে আপনি কাজ করলেন না, দেন আদার্স পেজগুলো আপনি কিনে যদি আপনি কপি ভিডিও আপলোড করেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ভাই আপনি ভালো পরিমাণে একটা টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। আর অনেকে কিন্তু এই কাজগুলোই করে, 5-7টা পেজ আছে দেন ভিডিও আপলোড করে, দেন তারা প্রচুর পরিমাণ ডলার কিন্তু ইনকাম করতেছে। কেননা ফেসবুকের যে সিস্টেমটা, মনিটেশন যদি আপনার চলে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক পেমেন্টটা করে, সেই ক্ষেত্রে সবাই একটু রিস্ক নেয়, যার কারণে এখান থেকে যে ডলারগুলো ইনকাম হোক সেটা কিন্তু দিয়ে দেয়। আর আপনি জানেন কেন জানি না, অন্যের ভিডিও অর্থাৎ কপি ভিডিও মানে বিভিন্ন হয়তো অনেকে মুভি সারে, অনেকে সিরিয়াল ভিডিও আপলোড করে, এগুলো আপলোড করার মাধ্যমে তারা প্রচুর পরিমাণ কিন্তু এখান থেকে ডলার ইনকাম করতেছে। আমি একটা ভাইয়ের একটা পেজে কাজ করেছি, একদিনে $1100 তার পেজে ঢুকাই দিছি। কিন্তু ভাই আমি যখন নিজের পেজে কাজ করতে যাই আমার নিজের পেজে হয় না। হ্যাঁ, তো আপনার তকদিরে যদি থাকে দেন দেখা গেছে আপনার এক ভিডিও থেকে অনেক ডলার ইনকাম আসতে পারে, দেন দেখা গেছে যে প্রথম ভিডিও আপলোড করে আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে। অবশ্যই রিস্ক নিতে হবে, আর মনিটাইজেশন ফেরত আনতে হলে এভাবে লাইভ করে আপনার মনিটাইজেশনটা ফেরত আনতে হবে। তো এখানে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি দেন টোটাল সম্পূর্ণ ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি, কেননা মনিটাইজেশন ফেরত আনতে হলে সে কপি ভিডিওগুলো টোটাল আমাকে ডিলিট করতে হবে। দেন ডিলিট করার পর আমাকে লাইভ করতে হবে, প্লাস রিকোয়েস্ট রিভিউ আসবে, রিকোয়েস্ট রিভিউ দিয়ে আমাকে আবার মনিটাইজেশন আনতে হবে। যদি আপনি ভাই কপি ভিডিও আপলোড করে ইনকামই করতে চান, সেক্ষেত্রে আপনাকে সে ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। এখন আপনারা যারা অর্গ্যানিকভাবে কাজ করেন, দেখা গেছে তাদের মনিটাইজেশনও কিন্তু কোনোভাবে হয় না, রেস্ট্রিকশন হয়ে রয়েছে বিভিন্ন কারণে, দেন কোনো আবার কারণেই নাই আপনি বলতে পারেন যে সম্পূর্ণ ভিডিও আপনার, সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব কভার ফটো, তারপর হচ্ছে ব্যানার, তারপর হচ্ছে নিজের সব ভিডিও ডিলিট করে দিয়ে আপনি লাইভ করবেন, রিকোয়েস্ট রিভিউ দিবেন, মনিটাইজেশন চলে আসবে। তবে অনেক ক্ষেত্রে আসে না, কারণ কিছু কিছু সমস্যা থাকে, সেগুলোকে রিমুভ করা না পর্যন্ত আপনি মনিটাইজেশন ফেরত পাবেন না। তো আশা রেখে টোটাল বুঝতে পেরেছেন যে কপি ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু ইনকাম হয়, এবং আপনাদের আমি বলেছিলাম সেগুলো আপনারা জানতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করেন। দেন অনেকে কমেন্ট করেছিলেন কিন্তু এভাবে আমি সাপোর্ট পাই নাই। আর ভাই কষ্ট করে মনে করেন যে নিজের কিছু সিক্রেট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের কাছ থেকে যদি এভাবে সাপোর্ট না পাই তাহলে তো আসলে শেয়ার করে কোনো লাভ নেই। তো এবারেও আমি দেখবো আর কি, জাস্ট আপনারা ওইভাবে আমাকে সাপোর্ট করেন কিনা, যদি আমি দেখি যে হ্যাঁ আপনাদের কাছ থেকে আমি ভালো পরিমাণ সাড়া পেয়েছি, তবেই আপনাদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।